সাতশো রানের দেন সেটা বেটার হবে। ইমেল যেন করেন সেবা পেতে। হ্যাঁ এক কথায় জিমেলে আইডি খোলার মতোই দেন। ডিজিটাল নেম, ডিজিটাল মার্কেটিং। হ্যালো হ্যালো মামুন ভাই, ডিজিটাল মার্কেটিং ডিসপ্লে নেম। আচ্ছা থাক, আমি শেয়ার অপশন অফ করি। কিলো অরূপ ভাই হয়ে গেছে? অরূপ ভাই কি হয়ে গেছে? বেরো গেলেন যে ভাই, করছে ভাই। কেটে দিলেন কেন স্ক্রিন? করছেন ফেভিকন? না সে এখনো ফুল কমপ্লিট করে নাই। তাহলে কেটে দিল কেন? এখন সেটা বুঝলাম না। বাবুল কেটে দিতে বললো, করার দিতে বললো, তাই আমি কাটার কথা বলিনি, কাটার কথা বলিনি আমি। আমি আইকন সংগ্রহ করেন, ঠিক আছে। সবাই যে একই জিনিস দিবেন তা তো না। ওই যে দেখেন এখানে আরো যে 1 2 3 4 আরো একাধিক অনেক পেজ আছে, অন্য পেজে যান, যে অন্য গুলা নেন, একটু ভিন্ন রাখার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে। পিএনজি যে ছোট সাইজটা আছে ওটা নিয়ে নেন। আচ্ছা অরূপ ভাই, জি আচ্ছা ভাই, আপনি এক কাজ করেন, একটু ব্লগারে ঢোকেন তো একটু। ডাউনলোড এর ভিতরে আছে, সমস্যা কি, কাট করে নেওয়ার দরকার কি? হ্যাঁ এই যে ঢুকছে। আচ্ছা ভাই, আপনার
তো অ্যাডসেন্স, এনারও তো অ্যাডসেন্স রয়েছে। ওনার অ্যাডসেন্স আসবে কই থেকে? ওই যে ওনার পাবলিশার আইডি দিছে, পাব 99775940034727274, এই যে ওনার রয়েছে তো অ্যাডসেন্স, অ্যাডসেন্স হয়তো আগে লঞ্চ করা আছে, ওনার অ্যাডসেন্স আছে হয়তো বা উনি কোনো কালে ভুল করে ওপেন করে ফেলছে, বাট হ্যাঁ আছে। তাহলে কি করবো, কানেক্ট করবো? না 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 না, আপনাকে কানেক্ট করতে হবে না, আপনাকে জাস্ট একটা জিনিস দেখার জন্য আমি এখানে আসছিলাম আর দেখা, বাদ দেন সমস্যা নাই, আচ্ছা এটা এটা দরকার নাই, এটা বাদ দাও, কারোর কাছ থেকে দেখান, আমি অন্য কারোর কাছ থেকে দেখে নেবো, সমস্যা নাই। এই যে আমারটাই নাই, আমি চাইলে আর সমস্যা না, আচ্ছা আগে এটা 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 ঠিক করেন, এটা এটা সমাধান করে নেন। হ্যাঁ আরো ভাই, হ্যাঁ এটা সমাধান করেন আগে, সেটিং থেকে ফেভিকন, ঠিক আছে, ফেভিকন থেকে চয়েস ফটো ফাইল, তারপর ফাইলটাকে চয়েস করে সেভ করে দেবেন, ফেভিকন অ্যাড হয়ে যাবে, তারপরে পেজটাকে ভিউ করবেন। অ্যাড হয়ে গেছে, এখন সেভ করেন। অ্যাড হলে এখানে প্রিভিউ দেখতে পারবেন, ঠিক আছে, এখন বাম পাশে ওই যে লেখা আছে ভিউ ব্লগ, একটু ওয়েট করবেন। হয়েছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। তো এইভাবে সবাই ক্লিয়ার করেন, সবাই সবাই ক্লিয়ার করেন। হ্যাঁ স্ক্রিন অফ করে দেন, স্ক্রিন অফ করে দেন, যারা অফলাইনে পারবেন নিজে নিজে সে তো করবেন, যে সমস্যা সে ইয়েই করেন, স্ক্রিন শেয়ার করেন, সবার করতে হবে সবার। আচ্ছা কে স্ক্রিন শেয়ার করেন? ফাহিম ভাই, মানে ফাহিম ভাই, হ্যাঁ আপনি যেটা জানেন সেটা তাহলে পরে হয়তো, হ্যাঁ ফাহিম ভাই স্ক্রিন শেয়ার করেন। ওইটা ওইটা ওইটার জন্যই আপনাকে আমি ডাকলাম, যে দেখি জানতো অনলাইন ছবি তুলে ঢোকেন। আচ্ছা আচ্ছা ভাই দাঁড়ান এক সেকেন্ড, Google AdSense is free, you do it to money by showing Google Ads on your blog to eligible blog, your mass blog made the AdSense by ওই যে ভাই AdSense program policy ভিতরে ঢোকেন তো, হেডার পর ক্লিক করেন, হেডার পর ক্লিক করেন, মিস্টার নামেন কি ব্যাপার, নামতে থাকেন, কি কি লাগবে না লাগবে, হ্যাঁ মানে কি পরিমাণ ওয়ার্ড লাগবে, কেমন ধরনের আপনার সাইটটা হতে পারে, হতে হবে, ঠিক আছে, যার কাজ যেভাবে আপনি পাবেন আর কি, সাইট বিহেভিয়ার দেখি, এটা দেখি আস্তে 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 আস্তে, এর ভিতরে বাংলাদেশ হলো মানে কি বলবো, হচ্ছে মানে বাংলা হচ্ছে বাদ আর কি, তার ভিতর থেকে না ভাই দেওয়া নাই তো, আনিস ভিতরে ঢোকেন তো আবার। আচ্ছা এখানে দেখেন লার্ন মোর লেখা আছে, লার্ন মোর এর উপরে ক্লিক করেন, এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট আছেন, টু পার্সনাল মাস্ট এলিজিবল রিকোয়ারমেন্ট, হেয়ার স্ট্যাম্প থিং টু ডু, আচ্ছা ডু ইউ হ্যাভ ওন ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং কন্টেন্ট, আচ্ছা এটা হচ্ছে ইউনিক কন্টেন্ট বুঝলাম, ইটস ইম্পর্টেন্ট টু অ্যাক্সেস ইউর access the HTML source code of the site, you can submit for the AdSense. Learn more about this, okay. Does your content comply with the AdSense program policies? Make sure the site compiles with our program policies before you can sign up. Keep in mind that we may change our policies anytime. Okay. AdSense is a Google Reactor product. এখানে কিছু কিছু প্লাবন দেখলাম 3 ডলার ইনকাম করলো,
ইনভেস্ট করে বলতে কি জানেন, ওই যে দেখা গেল যে আপনার হচ্ছে এখানে অনেক জিনিস আছে, ঠিক আছে, যে জিনিসের উপর থেকে আপনি ইনকামটা করতে পারবেন। যেমন আপনি ইউটিউবের ভিডিও প্রমোট করতে পারেন, দেখা গেল আপনি ইউটিউবে খুব নতুন কিন্তু আপনার মনে করেন আপনার প্রচুর পরিমাণে ভিউ দরকার, সাবস্ক্রাইবার দরকার, তখন কি হয় আপনার হচ্ছে লাইক ইউটিউবে যারা কাজ করে আর কি অ্যাডসেন্স হিসেবে, হ্যাঁ মানে করতে চাচ্ছে আর কি, তারা দেখা গেল যে ইউটিউবে হচ্ছে আপনার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা প্রমোট করা যায়। যেমন হচ্ছে ফেসবুকে যেমন আপনি আপনার প্রোডাক্টের অ্যাড দিতে পারেন যেরকম আর কি, হ্যাঁ অ্যাড দিলে মনে করেন আপনার টার্গেট যেসব অডিয়েন্স গুলো আছে ওদের কাছে চলে যায় অ্যাড গুলো, তো ইউটিউবে ঠিক তেমন আর কি, হ্যাঁ আপনি ইউটিউবে এরকম আপনার ভিডিও গুলো প্রমোট করতে পারেন, ঠিক আছে। মনে করেন তিন চারটা অ্যাড কমপক্ষে 30 সেকেন্ড দেখতে হবে, তারপর মনে করেন ইয়ে হবে, আবার রেফারেন্স আইডি আছে এরকম আমি কোনোদিন শুনি নাই যে আপনার ভিডিও বা তার আপনার অ্যাড তো আর আপনি দেখবেন না, অ্যাড তো দেখবে আপনার অডিয়েন্স মানে আপনার হচ্ছে যে টার্গেট যারা থাকে আর কি তারা। ওটা হলো আপনার অ্যাড দেখে, অ্যাড দেখে টাকা ইনকাম মানে প্রতিদিন মনে করে। আচ্ছা পিটিসি, আচ্ছা আচ্ছা ওগুলোরে বলে পিটিসি আর কি, ঠিক আছে। এগুলো মনে করো তোমার মাস খানিক থাকে, তারপর 2 মাস থাকে, তারপর তো 3 মাস, তারপরে সব সাইট কি হয়ে যায়, ঠিক আছে, প্রতিদিন 60 সেন্ট, ঠিক আছে, $2 মানে এরকম টাইপের আর কি। এর পিছনে টাইম নষ্ট না করতে পারেন, মানে এতে ভাই এর থেকে মানে কি বলবো মানে কিছু বলার নাই আসলে এখানে, ঠিক আছে ভাই আর লাগবে না, বুঝলে বুঝা হয়ে গেছে। আমার হচ্ছে মানে রিকোয়ারমেন্ট গুলো সেরকম আগে দিতে আর কি, প্রত্যেকটা ব্লগ পোস্টে 200 ওয়ার্ড করে লেখা লাগবে, ইংলিশে হওয়া লাগবে, তারপরে এতগুলো কন্টেন্ট হওয়া লাগবে, এরকম লেখা থাকতো, এখন দেওয়া নাই। আর ভাই পিটিসি এর কথা ভাবার চিন্তা কর না, যত না করবেন তত ভালো আর কি। পিটিসি মানে হচ্ছে তার পেইড টু ক্লিক আর কি, আপনার ওই যে বিভিন্ন অ্যাড দেখাবে, অ্যাডের উপরে ক্লিক দিতে হবে, ঠিক আছে, দেবে হচ্ছে 0.00005 সেন্ট, ঠিক আছে, সরি এমনি আর কি, ঠিক আছে, ওর ভিতরে না যান আর কি। আমাদের ভিতরে একজন আছে এখানে নাই অবশ্য, ঠিক আছে, সে আজকে জয়েন করেনি, সে হচ্ছে পিটিসি তে কাজ করে। কে ভাই আমাদের কাছে না, আমাদের বেসেন না, আছে একজন বলা যাবে না, তো মনে করেন সে হচ্ছে সেও বিদেশিতে কাজ করে, আমার তো অফার করছে না করতে, কারণ তো আমি কিন্তু বুঝতে পারছি বিষয়টা করছেন। আচ্ছা তাহলে তাহলে আর না বলেন, ঠিক আছে ভাই, আমি আমি কিন্তু রেফার পাইছিলাম, জানি ভাই বুঝতে পারছি, আপনার এত না বলেন আর কি, ঠিক আছে আমি কি বলে দেবো নাকি বারান্ত ভাই, ভাই আমি কিন্তু জানি এখন সবাই জানে গেছে ভাই, আপনি যদি বিকারের কথা কইছেন সবাই জানে গেছে, জান তো আপা আপনি বুঝতে পারছেন, আমার মনে করেন $30 মতন এরকম আটকে আটকে কিন্তু আমার টাকা উঠে গেছিল, এইসব সাইড এরকমই ভাই, আর সাইড থেকে তো আপগান প্রচুর ভাই, এর জন্য আর পরবর্তীতে আর কোনো সময় এরকম অফার পাইলেও করিনি ভাই। ফার্স্টের দিকে মানে সাইট যখন ফার্স্টের দিকে আপ হয় না তখন মোটামুটি ওরা পে করে, হ্যাঁ তারপরে লাস্টের দিকে যখন ওদের টার্গেট থাকবে যে ভাই আমরা সাইট চালাবো না, তখন দেখা গেল ওদের নিজের একটা প্রফিট, দেখা গেল যে $1,000 একটা প্রফিট থেকে গেল ওদের, কারণ প্রথমে তো ওরা এঙ্গেজমেন্ট করবে, ঠিক আছে, ট্রাফিক এঙ্গেজমেন্ট করে দেখা গেল ওদের সাইটে দেখা গেল কি বলবো 1,000-2,000 পাবলিক নিয়ে আসলো, ঠিক আছে, পাবলিক নিয়ে আসার পরে প্রথম দিন পেমেন্ট করলো, এটা কিন্তু ওদের কোনো লস নাই, কারণ ওরা কিন্তু এক পার্টি থেকে পেমেন্ট নিয়ে কিন্তু আপনাদের দিচ্ছে, ঠিক আছে, এবার লাস্টের দিকে দেখুন মানে হাই প্রফিট চাবে, ঠিক আছে, তখন ওই লাস্টে দেখা গেল যে 2-3 হাজার ইউজার হয়ে যাবে, ওই 2-3 হাজার ইউজারের থেকে $1,000 পে আউট করা কোনো ক্যাশ নেই,
আমি আমি নিজে একদিন ভাই এই খোলার চেষ্টা করছিলাম, আপনি কি মনে করছেন? ঠিক আছে, এরকম আপনার পিটিসি কিছু স্ক্রিপ্ট পাওয়া যায় আর কি, গিটহাবে যারা জানি না এখানে মানে ঢুকেন কিনা, গিটহাবে যারা ঢুকবেন এরকম অসংখ্য স্ক্রিপ্ট পাবেন। ঠিক আছে, তো ওই স্ক্রিপ্টটা আপনারা নিজেরা হচ্ছে এরকম কি বলবো পিটিসি সাইট খুলে নেবেন, খুলে নিয়ে একটা ডোমেইন কিনে নেবেন 500 টাকা দিয়ে, ব্যাস। এরপর হচ্ছে কিছুদিন চালাবেন, কয়েকটা ইউজার পেমেন্ট দিবেন, ওই ইউজাররা 10 জন ইউজার বলবে যে ভাই আমি অমুক সাইট থেকে পেমেন্ট পাইছি, হ্যাঁ, তখন আর 10 জন মনে করেন চলে আসবে ইনভেস্ট করতে। ঠিক আছে, পরে যায় মনে করেন 2 মাস হয়ে যাবে, তখন আমার একটা প্ল্যান থাকবে যে এই মাসে আমি আর কারো পেমেন্ট দেবো না। ভাই ইজি স্ক্যাম ভাই। আমরা এখন আমার করছি কি, তোমার আগে তো কিসে ডাইরেক্ট বিকাশ আর বাকি বা নগদ মাল থাকলে 1 ঘন্টার মতো লাগে রিক্সায়, পায়ে পায়ে চালানোর ইচ্ছা। সবার হয়ে গেছে?
সবাই কি শুনতেছেন আমার কথা? জি ভাই শুনতে পারেন? জি ভাই হয়ে গেছে, সবার হয়েছে? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত হয় নাই কার, মানে একজন বলেন তো যার হয় নাই। আমি তো শিওর যে আমি সবাইকে জিজ্ঞেস করলে কেউ একজন বলবে যে আমি করি নাই। অধিকাংশ তাই বলবো, অনেকেরই করা হয় নাই। স্বাক্ষর ভাই করছেন? ভাই অরূপ ভাই, মানে ওই যে প্রোফাইল যারা ভিজিট করবে তাদের তো দেখা যাবে না কয়জন ভিজিট করলো? এখানে ভিউয়ার লেখা থাকবে কিন্তু তাদের কে ভিজিট করলো তাদের প্রোফাইল দেখা যাবে না। মানে এটা মানে ওয়ার্ল্ড ওয়াইড দেখতেছে নাকি? এইভাবে না, আপনার এটা তো আপনি অ্যাডসেন্স করেন না, আপনারটা তো আমাকে কে সার্চ করলে পাবে না। ঠিক আছে, আপনার লিঙ্কটা যাদেরকে দিবেন এই মুহূর্তে আপনার তাদের আপনার এটা ব্লগারটা আপনি দেখতে পারবে। আপনার ভিউটা আপনি নিজেই দুইবার ভিউ করছেন, ওইটাই আপনার কাউন্ট হয়েছে। ঠিক আছে, আপনি যেই কবে ভিউ করবেন আপনার ভিউটা এখানে কাউন্ট করবে। হ্যাঁ আচ্ছা, তারপরে আমাদের মেহেদি হাসান শুভ ভাই মনে হয় ক্লাসে ঢুকছে, কই আছেন? সরি মেহেদি হাসান বলতেছি, আমাদের এই মেহেদি হাসান ভাই। আমি মিস করছি কারণ মেহেদি হাসান শুভ নামে একজন আছেন, আমি আবার ওই শুভ বলে ফেলছি আর কি, ওই হাসান বলতে বলতে আর কি। ঠিক আছে, তো ভাই কি অবস্থা? হ্যাঁ আমি এই যে বলো গার দেখাইছিলাম ভাই, তারপরে আপনার কি অবস্থা ভাই? আগে আপনার আম্মার কি অবস্থা তাই বলেন। আম্মা এখন দেখছিলাম অবস্থা একটু মানে খারাপ না, আবার বেশি একটা ভালো মনে হয় দোষণ টোষণ নাই, মাথা এমনিতেই তো মাথার ভালো ছিল না, একটু ব্যাপারটা ব্যাপারেই আর কি। মানে আগের তুলনায় যেহেতু অপারেশন করছে আগের তুলনায় একটু ভালো আছে এই তো? হ্যাঁ আগের তুলনায় তো ভালো। আপনি এখান থেকে ছাড়বে কবে? টোটাল কমপক্ষে 15 দিন লাগবে।